Assalamualaikum everyone. Ke Tara Khan ki tar porichoy tolen ghure ashi Jomuna news dekhi sei Tara Khan sodder moddhe ki ki kore. রাখান যমুনার অনুসন্ধান বলছে তারাখানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সৌদিতে থাকেন প্রায় ২৪ বছর যাবত। যদিও তার আসল নাম তারাখান না, তার পাসপোর্ট ঘেটে দেখা গেছে তার প্রকৃত নাম হুমায়ুন কবির খান। তারাখান নামে সৌদির দাম্মামে আদম ব্যবসা ও মুক্তিপণ আদায়ের ভয়ানক এই চক্র গড়ে তুলেছেন তিনি। প্রতিনিয়ত যুবকদের টার্গেট করে সৌদি নিচ্ছে আর এক সপ্তাহের মধ্যে মুক্তিপণ আদায় করে পাঠিয়ে দিচ্ছে দেশে। আরব গিয়ে মাত্র সাত দিনের মাথায় মুক্তিপণের টাকা দিয়ে দেশে ফিরতে হয় নোয়াখালীর ইমরানের। আর সেখানে কতটা নির্যাতনের শিকার হয়েছেন তা তার আহাজারিতেই প্রকাশ পেয়েছে। দেশে ফিরে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, এখন বাড়ি ফিরেছেন কিন্তু একা একা হাঁটতে পারেন না। অনেক অনেক মারধর করছে, মারধর করার পর এক পর্যায়ে মারধর করে সারাটা শহর ঘুরাইছে। ইমরানের সাথে একই ফ্লাইটে এমন ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছে নাইম গাজী ও নয়ন গাজী। তাদের বাড়ি গোপালগঞ্জে। ওরা আমার মারছে আর আমি মাইর খাই, কোনো কথা বলি না। পরে কইছে তোর এই মারি তবে না, মানে মুখ খুলবে ওরা। পরে নাচি দেশে আমি পড়ে গেছি, যে আমার ধারে দাঁড়ায় রয়েছে, ও আমার পিটেছে। পরে আকাশমণি ডাল ভেঙে পরে আমার এদিকে পিটেছে, এদিকে পিটেছে, এদিকে নাচি মাসে মার দিয়ে ঠেয়াইছে, এদিকে লাগছে। পরে মনে করেন পারাইছে, মানে আমার কোনো ফাটিনি, আমার এই জায়গায় মোটা হয়ে গেছিলো। ওই যে যারা ছিল ওরা আরও ভালো বলতে পারবে। ছয় দিনের মাথায় ওনাদের বাসায় মারে নিয়ে গেছে, বাসায় নিয়ে ওইভাবে টর্চার করা শুরু করছে। ওইভাবে টর্চার করছে, তোর বাপরে টাকা দিতে, ওরা তো তোর কাছে আমার শাড়ি দিয়েছে, ওরা আমার মার শেষ করছে। আমার শাড়িতে ওরা রড মডা নিয়ে বাড়ি শুরু করে দিল, ভয় করে। যেই যে মানে বজ্রভাবে দাঁড়িয়েছি, পাঁচ লিটারের পানির বোতল দিয়ে মাথায় আবার বাড়ি শুরু করে দিয়েছে। সব মাথায় আমার আঘাত যা করছে সব মাথায়। আমি মাথা নিয়ে মনে করেন কিছু করতে পারতেছি না, একটু চাকরি করবো কি, কোনো কিছু করে খাবো, সারাদিন বিছান ধরা। আমি এই যে দাঁড়া রয়েছে, কেমনে দাঁড়া রয়েছে বলতে পারতেছি না। এবার একটু চাঁদপুরে যেতে চাই। সেখানে সৌদি আরব থেকে চরম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন সজীব হোসেন। তার একটি চোখ এখন নষ্টের উপক্রম। আমি গত ২৭ তারিখ সৌদি আরবে যাই তারাখানার মাধ্যমে। যাওয়ার পরে তারা আমার অযথাই মারধর করা শুরু করলো এবং সারাদিন আমার গাড়ি করে ঘুরেয়া বিকালবেলা আমার কোনো ট্রিটমেন্ট ছাড়াই বিমানে উঠাই দিস। শুধু নির্যাতন না, দেশে ফিরতে এদের সবাইকে ভিটা বাড়ি বন্ধক রেখে দিতে হয়েছে মুক্তিপণের টাকাও। তারা যা করছে এর বিচারও চাই আর আমার টাকাও চাই। আর আমার ছেলে যে মাইর দিচ্ছে এর জন্য আমি সরকারের কাছেও বিচার চাই। তারা বললো যে আপনি টাকা পাঠাই দেন, আমি আপনার ছেলেরে পাঠাই দিচ্ছি। ৩.৫ লক্ষ টাকা চাইছিল, সব টাকা ছুটে আইনা দিছি। ৩.৫ লাখ টাকা, ৩,২০,০০০ টাকা। আমার স্যার কিছু নেই, আমি ১ লক্ষ টাকা আমার ওই বাড়ির জায়গা বন্ধুক দিয়ে দিচ্ছি। তো ভাই, সৌদির মধ্যে এরকম হাজারো তারা খান আছে, দালাল বিষের ব্যবসা করে। তো ভাই, সৌদির মধ্যে এরকম হাজারো তারা খান আছে, বিষের ব্যবসা করে, সাপ্লাই ব্যবসা করে, প্রবাসীদেরকে প্রলোভন দেখিয়ে অনেক অনেক টাকা হাতিয়ে নেয়। আমি বলতে চাই এইসব তারা খান থেকে সাবধান, এরা প্রলোভন দেখিয়ে বেতন বেশি দিব বলে প্রবাসীদেরকে নিয়ে যায়, নিয়ে যায় এরকম রুম আটকে মারধর করে। তো এইসব তারা খান থেকে সাবধান, এরকম তারা খান সৌদের মধ্যে হাজারো আছে। তো আমি প্রবাসীদেরকে অনুরোধ করব, যদি কেউ এইসব তারাকানরে রাস্তাঘাটে দেখেন দৈরা পুলিশের কাছে ধরাই দেন। তাতে করে অনেক হাজারো হাজারো প্রবাসী এরকম তারাকান থেকে, তারাকানের শয়তানি থেকে রক্ষা পাবে। তো আমি প্রবাসী ভাইদেরকে বলতে চাই, এরকম তারাকানরে যদি রাস্তাঘাটে দেখেন এসব তারাকানকে দয়া করে পুলিশের কাছে ধরিয়ে দিবেন, যাতে করে প্রবাসীরা এখানে সুখে শান্তিতে একটু কাজ করতে পারে, সুখে শান্তিতে বসবাস করতে পারে। এইসব তারাখানের জন্য আমরা প্রবাসীদের ভাগ্যবতী নষ্ট হয়, আমরা প্রবাসীরা জায়গায় জায়গায় অনেক অনেক বিতাড়িত হইতে হয়, অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। তো দয়া করে এইসব তারাখানকে পুলিশের কাছে ধরিয়ে দিন, যে যেখানে দেখবেন ধাম্মা মতো বা রিয়াদ শহরে যে যেখানে পাবেন এইসব তারাখানকে পুলিশের কাছে ধরিয়ে দিন। প্রবাসী ভাইদেরকে আমি বলতে চাই, এইসব তারাখানকে যে যেখানে পাবেন পুলিশের কাছে ধরিয়ে দিন,
এসব তারাখানদের আমরা সৌদি আরব চাই না। এসব তারাখানকে যেখানে পাইবেন পুলিশের কাছে ধরিয়ে দেন। এসব তারাখান বাটপাত দালাল, এরা প্রবাসীদের জীবন নিয়ে সিনেমিনি খেলে। এসব তারাখানকে আমরা সৌদি আরবের মধ্যে চাই না। সালামু আলাইকুম।